আপনার আমার নবীর দাম কেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কেমন আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ তাআলা তার বন্ধুকে গোটা আলমের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন এ মিয়া আজকে তুমি তোমার নেতার শরণ অনুসরণ করো আজকে যে ব্যক্তি একটা ওয়ার্ডের সভাপতি তাকে তুমি সম্মান করো তাকে তুমি ভালোবাসো তাকে তুমি মহব্বত করো অথচ আল্লাহর নবীর মহব্বত তোমার দিলের ভিতরে নাই আল্লাহর নবীর ভালোবাসা তোমার দিলের ভিতরে নাই আজকে সভাপতির পোস্ট পেয়েছে এই জন্য তুমি তাকে ভালোবাসলা আজকে চেয়ারম্যান হয়েছে এই জন্য তুমি তাকে ভালোবাসলা আজকে এমপি হয়েছে এই জন্য তুমি তাকে ভালোবাসলা আজকে মন্ত্রী হয়েছে এই জন্য তুমি তাকে ভালোবাসলা একটা দেশের প্রধানমন্ত্রী এই জন্য তুমি তাকে ভালোবাসলা একটা দেশের প্রেসিডেন্ট এই জন্য তুমি তাকে ভালোবাসলা অথচ আল্লাহ তাআলা তার বন্ধুকে গোটা আলমের জন্য রহমত স্বরূপ পাঠাইছে বলুন সুবহানাল্লাহ তোমার আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কত বড় নেতা জানোনি আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহু আকবার সিরাতুন নবী আর মিলাদুন নবী তো আলোচনা করতেছি আমি তো এই বিষয়ের উপরে শুরু থেকে ইনশাআল্লাহ সিরাতুন নবী আর মিলাদুন নবী দুইটা বিষয়ে তো আলোচনা করতেছি আরে যুবক ভাই দিলের কান্টা লাগা দাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে আমার নবী যখন দুনিয়ার ভিতরে আসেন দাসী উম্মে আয়মান বলেন এ পৃথিবীর মানুষ মুহাম্মদ যখন দুনিয়ার ভিতরে আসে তখন আমরা যখন মুহাম্মদ জন্মগ্রহণ করবে এই সময় যখন অপেক্ষা করতেছি না মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে বলে তার চেহারার আলোতে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সে বলেন আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো ছিলাম বাইতুল্লাহর সামনে দাঁড়ানো ছিলাম এমন সময় দেখি পুরা বাইতুল্লাহর দেওয়াল আলোকিত হয়ে গেছে 360টা দেবদেবী ছিল বাইতুল্লাহর ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে টাস টাস করিয়া বিরা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আমি একটা দৌড় দিলাম যায় দেখি সবে মাত্র আমার নাতি মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে বলুন সুবহান এটাকেই বলা হয় মিলাদ এটাকেই কি বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার আগে আমেনা আমার নবী তো দুনিয়া আসার আগেই তার ঘন্টা বাজা শুরু হয়েছে তার এলান শুরু হয়ে গেছে যখন পৃথিবী কায়েম হয়ে গেছে পৃথিবী আদম আলাইহিস সালাতু ওয়াসালাম আসছেন তখন থেকেই আমার নবীর এলান শুরু হয়ে গিয়েছে আমার নবীর প্রশংসা শুরু হয়ে গিয়েছে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসালাম একজন নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসালাম নাম শুনে নামটা শুনেছেন এতে পূর্বে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসালাম বলে এই দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ তুমি আমাকে উম্মতে মুহাম্মাদি বানাও আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও আল্লাহ বলেন দানিয়াল এটা তো সম্ভব নয় আমি তো তাদেরকে স্পেশাল করে বানাইছি সবিজের ভিতরে সাজায় রাখছি উম্মতে মুহাম্মাদি বানাইবার সুযোগ নাই তবে আল্লাহ যদি উম্মতে মুহাম্মাদি নাই বানাও তাহলে তুমি আমাকে উম্মতে মুহাম্মাদির হাতের স্পর্শ লাগাও বলুন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসালামের লাশকে আবার তারা খরণ করেছে জমি খরণ করেছে তো পেয়েছে আবার পুনরায় তাদেরকে দাফন তাকে দাফন করেছে বলুন সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে আল্লাহ তাআলা কথোপকথন করতেছেন দীর্ঘ সময় লম্বা টাইম তুর পাহাড়ে কথা বললেন দীর্ঘ সময় আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন কথা বলার পরে মূসা তুমি কি বুঝেছো আমি কি বলেছি মূসা বলে আল্লাহ কিছু বুঝি নাই বলে বুঝো নাই কারণ হইল আমি হিব্রু ভাষা বাদ দিয়া এক সপ্তাহে 140,000 ভাষায় তোমার সাথে কথা বলছি এত আস্তে কেন জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন আল্লাহু আকবার কত 140,000 ভাষায় আমি তোমার সাথে কথা বলেছি আল্লাহ বলেন মূসা এখন আমি তোমার সাথে কথা বলবো মূসার সাথে আল্লাহ তাআলা লম্বা টাইম কথা বললেন লম্বা সময় ধরে আল্লাহ তাআলা মূসার সাথে কথা বললেন মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে কথোপকথন করতেছেন যখন কথা বলা শেষ হয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম ডাক দিয়া বলেন আল্লাহ
ওগো বানি তুমি যে আমাকে তাওরাত দিয়েছো নবুয়তি দিয়েছো রাসূল বানাইছো আল্লাহ আমি কিছু চাই না এই যে লম্বা টাইম তুমি আমার সাথে কথা বললা যেই নবীর প্রশংসা করেছো ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাকে বানা কে বলেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আপনারা আমার নবীর উম্মত হতে চায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর না 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 উম্মত বানানো সম্ভব নয় আল্লাহর নবী মূসা ডাক দিয়ে কয় আল্লাহ যেহেতু উম্মত বানানো সম্ভব নয় ওই আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমাকে একটু দেখাও আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর আমি তো আমার বন্ধুর উম্মতদেরকে সফিজের ভিতরে সাজায় রাখছি স্পেশাল করে বানায়া আমি সফিজের ভিতরে সাজায় রাখছি এখন পর্যন্ত বাহির করার সময় হয় নাই আমার নবীর আগমনে আমি আমার হাবিবের উম্মতদেরকে পাঠাবো সুবহানাল্লাহ আল্লাহর নবী মূসা ডাক দিয়া বলল আল্লাহ ওগো আল্লাহ যেহেতু তুমি দেখাইবা না উম্মত বানাইবা না তবে আমার আরেকটা আরজি তুমি একটা আরজিটা কবুল করে নাও আল্লাহ বলেন পয়গম্বর কি আরজি বলো বলো পয়গম্বর ডাক দিয়া বলল আল্লাহ ওগো মালিক আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গলার আওয়াজটি একটু আমাকে শোনা দাও আখেরি জামানার পয়গম্বরের উম্মতের কণ্ঠের আওয়াজটা আমাকে একটু শোনা দাও আল্লাহ কয় এটা সম্ভব আল্লাহ কি বলেন এটা সম্ভব একটু শোনাচ্ছি যেই মাত্র এই কথা বলছে আল্লাহ তাআলা তখন একটা ডাক দিলেন ইয়া উম্মতি মুহাম্মদ আল্লাহ ডাক দিলেন ইয়া উম্মতি মুহাম্মদ যেই মাত্র আল্লাহ তাআলা ইয়া উম্মতি মুহাম্মদ বলে ডাক দিয়েছে আপনি আমি সকল উম্মতে মুহাম্মাদি এক বাক্যে বলেছিল লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পয়গম্বর মূসা ডাক দিয়ে বলল আল্লাহ এত সুন্দর আওয়াজ এত সুন্দর কণ্ঠ মাওলা ইতিপূর্বে জিন্দেগিতে কোনোদিন শুনি নাই কিয়ামত পর্যন্ত শুনবো কিনা তাও জানি না আয় আল্লাহ এত সুন্দর আওয়াজ হতে পারে আমার ধারণাও ছিল না এর থেকে শ্রেষ্ঠ সুন্দর আওয়াজ হতেও পারে না আল্লাহ তাআলা ডাক দেয়া বলে পয়গম্বর তুমি যেহেতু সুন্দর করে ঘোষণা করলা তুমি যেহেতু সুন্দর বলে সাক্ষ্য দিলা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কিয়ামত পর্যন্ত যারা হজ্জে বাইতুল্লাহর নিয়াত করবে ওমরার নিয়াত করবে আমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার নিয়াত করবে ইহরামের কাপড় বাঁধার সাথে সাথে আমার বন্ধুর উম্মতরা যে শব্দ দিয়ে আমি আল্লাহকে ডাক দিয়েছে ওই শব্দ দিয়া লাব্বাইক লাব্বাইক বলিয়া ইহরামের কাপড় বাঁধতে হবে কত দাম এ যদি হয় এই কোন মাথাগুলো মনে সমস্যা হবে এইটা সাউন্ড টানতেছে আমার মনে হয় এইটা মনে দিলে ভালো হবে এই এই সাউন্ড এই 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 মাউথটা মনে দিলে সাউন্ড এটা সাউন্ডটা খুব ডিস্টার্ব করতেছে এ এ এ লোকাল লোকাল আল্লাহ তাহলে উম্মতে মুহাম্মাদের দাম আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই যে উম্মতের দাম এটা হয় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাম কত জোরে বলেন কেমন দাম কথা বলে না কেমন দাম বলে আপনার আমার নবীর দাম কেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কেমন আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ তাআলা তার বন্ধুকে গোটা আলমের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন এ মিয়া আজকে তুমি তোমার নেতার সরসর অনুসরণ করো আজকে যে ব্যক্তি একটা ওয়ার্ডের সভাপতি তাকে তুমি সম্মান করো তাকে তুমি ভালোবাসো তাকে তুমি মহব্বত করো অথচ আল্লাহর নবীর মহব্বত তোমার দিলের ভিতরে নাই আল্লাহর নবীর ভালোবাসা তোমার দিলের ভিতরে নাই আজকে সভাপতির পোস্ট পেয়েছে এই জন্য তুমি তাকে ভালোবাসলা আজকে চেয়ারম্যান হয়েছে এই জন্য তুমি তাকে ভালোবাসলা আজকে এমপি হয়েছে এই জন্য তুমি তাকে ভালোবাসলা আজকে মন্ত্রী হয়েছে এই জন্য তুমি তাকে ভালোবাসলা একটা দেশে
দেশের প্রধানমন্ত্রী এই জন্য তুমি তাকে ভালোবাসলা একটা দেশের প্রেসিডেন্ট এই জন্য তুমি তাকে ভালোবাসলা অথচ আল্লাহ তাআলা তার বন্ধুকে গোটা আলমের জন্য রহমত স্বরূপ পাঠাইছে বলুন সুবহানাল্লাহ তোমার আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কত বড় নেতা জানোনি আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহু আকবার এখানে একটু কথা না বললেই নয় আল্লাহ বলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ বলেন আমি আমার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস ওখান থেকে আমি এরকম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান জান্নাত জাহান্নাম সব দেখায়া আমি আল্লাহ তাআলা আমার আরশে আযীম নিয়ে গিয়েছি বলেন সুবহানাল্লাহ তার বন্ধুকে আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে শরীরে আল্লাহ তাআলা মিরাজ করেছেন ঠিক কি না জোরে বলেন এখন আসেন বাইতুল্লাহ বরাবরই হইল বাইতুল মামুর বাইতুল মামুর বরাবর হইল আল্লাহ তাআলার আরশে আযীম তাহলে আল্লাহ তাআলা তালে আগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস কেন নিল প্রশ্ন হয় কি না বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস কেন নিল প্রশ্ন হয় কি না বলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস এজন্যই নিয়েছেন আল্লাহ তাআলা বলেন আল্লাহর হাবিব যখন বাইতুল মুকদ্দাসে পৌঁছায় লক্ষাধিক পয়গম্বর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সমস্ত পয়গম্বররা বাইতুল মুকদ্দাসের কারিব চাই কাতারবন্দী হয়া সারিবদ্ধ হয়া দাঁড়ায় রয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আমি যখন বরাক থেকে বাইতুল মুকদ্দাসে নামলাম আমাকে দুধের মেহমাননাজি গ্রহণ করা হইল আমি দুধের মেহমাননাজি গ্রহণ করলাম দুধ দিয়ে আমাকে মেহমাননাজি করা হইল আমি দেখি আদম সফিউল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ সমস্ত পয়গম্বররা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় রয়েছে আমি তো নামাজের জন্য অপেক্ষা করতেছি কে নামাজ পড়াইবে আমি চিন্তায় পড়ে গেলাম একবার মনে মনে ভাবলাম আদম সফিউল্লাহ আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু আসসালামু হয় তোমার নামাজ ইমামতি করবে আবার মনে মনে ভাবলাম না না বলে মুসলিম জাতির পিতা মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম নামাজ ইমামতি করবে আবার মনে মনে করলাম যে মুসা কালিমুল্লাহ যে তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলছে কোনো মাধ্যম ছাড়া ওই মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে আজকে নামাজ পড়াবেন ঈসা রূহুল্লাহ নামাজ পড়াবেন আল্লাহর নবী চিন্তা করতেছেন এমন সময় জিব্রাইল হাতটা ধইরা বলে ওগো সরকার ওগো হাবিবুল্লাহ আজকে আদম সফিউল্লাহ নামাজ পড়াবে না ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়াবে না মুসা কালিমুল্লাহ নামাজ পড়াবে না ঈসা রূহুল্লাহ নামাজ পড়াবে না আজকে নামাজ পড়াবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা তার বন্ধুকে সমস্ত পয়গম্বরদের ইমাম বানায় এটাই বুঝাইতে চায় এ দুনিয়ার মা এ দুনিয়ার মানুষ একটু খেয়াল করে তাকাও এ দুনিয়ার মানুষ একটু বোঝো আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের ইমাম বানায় এটাই বুঝাইতে চায় আজ থেকে যত ধর্ম আছে যত মত আছে যত গ্রন্থ আছে যত পথ আছে সব দল মত সব এখানেই শেষ আজ থেকে মিশন চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা তার বন্ধুকে নেতা বানায়া দেখাই দিয়েছেন তাহলে যদি একটা ইউনিয়নের সভাপতি হয় তাকে যদি ভালোবাসতে হয় তাহলে আমার নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না একই আওয়াজে উচ্চস্বরে সবাই বলেন লাগবে কি লাগবে না কম না বেশি বলে একটা মানুষ অপর মানুষকে ভালোবাসে কিছু গুণের দিকে তাকায় হয়তো বাসে দেখতে সুন্দর নয় শিক্ষা দীক্ষা ভালো ধন সম্পদ বেশি ক্ষমতা বেশি ঠিক কি না জোরে বলেন যদি সৌন্দর্যের দিকে তাকায় যদি তুমি তোমার স্ত্রীকে মহাব্বত করতে পারো সৌন্দর্যের দিক তাকায় যদি তুমি অন্য কাউকে মহাব্বত করতে পারো আল্লাহ তাআলা তার বন্ধুকে কেমন সুন্দর করে বানাইছেন আম্মা জায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এ পৃথিবীর মানুষ আমি একদিন রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘরের ভিতরে সুই সুতা দিয়ে কাপড় সেলাই করতেছিলাম এমন সময় সরকার কারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ঘরে প্রবেশ করেছে আল্লাহর নবীর চেহারা আলোতে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ বলে আমার হাত থেকে সুই পড়ে গেছে নবীর চেহারার আলোতে আমি সুই খুঁজে পেলাম বলুন সুবহানাল্লাহ আম্মা জানাইশা সিদ্দিকা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসি লানা শামসুন ওয়ালিল আফাকে শামসি ওয়া শামসু আফজালু মিন শামসি সামাই আম্মা জান ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ এ দুনিয়ার একটা সূর্য আছে যে সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে আমি আয়েশার একটা সূর্য আছে যে সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে বলুন সুবহানাল্লাহ আর দুনিয়ার সূর্যর চেয়ে আমি আয়েশার সূর্যটা কোটি কোটি গুণ বেশি দামি
একদিন তো এক সাহাবী বলে ইয়াউমুল কিয়ামাহ ইয়াউমুল কিয়ামাহ কিয়ামত কায়েম হয়ে গেছে কিয়ামত কায়েম হয়ে গেছে হযরত আবু বকর হাতটা ধইরা বলেন সাহাবী কিভাবে বুঝলা কিয়ামত কায়েম হয়ে গেছে কিভাবে বুঝলা কিভাবে কিয়ামত কায়েম হয়ে গেছে সাহাবী ডাক দিয়া বলে ভাই আবু বকর إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يا أبو بكر جكن قيامت قائم هيا جابه يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة أما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد কর যখন কিয়ামত কায়েম হয়ে যাবে চন্দ্র খুলিয়া পড়িয়া যাবে সূর্য খুলিয়া পড়িয়া যাবে তারকাগুলো একটা একটা খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড় তুলার মতো উঠতে থাকবে तमाम দুনিয়া তছনছ হয়ে যাবে আরে ভাই আবু বকর তাকায় দেখো আসমানের চন্দ্র জমিনে দেখা যায় আবু বকর ডাক দিয়া বলে সাহাবী আসমানের দিকে তাকায় দেখো আসমানের দিকে তাকায় দেখে আসমানের চন্দ্র আসমানে আছে জমিনে কে সাহাবী বলেন আমি একটা দৌড় দিলাম যায় দেখি আল্লাহর নবী হাবিবুল্লাহ জমিনে বসে রয়েছে একবার আমি মায়ের নবীর চেহারার দিকে তাকাই আরেকবার আসমানের চন্দ্রর দিকে তাকাই আবার মায়ের নবীর চেহারার দিকে তাকাই আবার আসমানের চন্দ্রর দিকে তাকাই আমি তাকায় দেখি চন্দ্রের ভিতরে কালো কালো দাগ দেখা যায় মায়ের নবীর চেহারার ভিতরে কোনো কালো দাগ না সৌন্দর্যের কারণে স্ত্রীকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি লাগবে না ছোট্ট একটা ওয়াকিয়া বলি আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন আয়েশা আমি একটু গোসল করব আল্লাহর নবী যখন গোসল করবে খেয়াল করবেন আম্মা জান রাসূলকে কত ভালোবাসতেন যেই মাত্র গোসল করবে রাসূলকে গোসলখানায় নিয়ে গেলেন তিন কোণাকে একটা পাথর আছে তিন কোণায় আছে একটা পাথর ও পাথর উপর দাঁড়ায়া আল্লাহর নবী গোসল করতেন যখন আল্লাহর নবী পাথর উপর দাঁড়াইলেন গোসল করবে আম্মা জান গোসলের পানি ঢাইলা দেয় মগ দিয়া পানাইলা দেয় আল্লাহর নবীর গাটা ঢলে দেয় যখন গোসল করতেছে পানি যখন প্রবাহিত হয়েছে দেখে প্রবাহিত পানির ভিতর রক্ত দেখা যায় আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়েশা রক্ত কোথা থেকে আসলো আমি তো আমার শরীরের ভিতরে কোনো ঘাও নাই আমার শরীরের ভিতরে কোনো কাটা নাই ফাটা নাই ও আয়েশা এই পানির ভিতরে রক্ত দেখা যায় কেন বলের ভিতরে যে পানি পানির ভিতরে রক্ত নাই রক্ত কোথা থেকে আসলো আম্মা জান মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহ আম্মা জান তাকায় নিচের দিকে দিয়া তাকায় রয়েছে আল্লাহর নবী মুহাব্বতের সেই থুতুতে হাত দিয়া ডাক দিয়া বলে আয়েশা কি হয়েছে বলো বলো আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী দুইটা প্রশ্ন বলে কি প্রশ্ন করো বলে আল্লাহর রাসূল আমার জানতে ইচ্ছা হয় আপনি ও পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ও পয়গম্বর তবে ব্যবধান কি আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়েশা ইউসুফ ও পয়গম্বর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ও পয়গম্বর তবে হ্যাঁ ব্যবধান হইল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ইউসুফের ও পয়গম্বর দুই নম্বর প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি আয়েশার দ্বিতীয় নাম্বার প্রশ্ন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখিয়া মিশরের মেয়েরা তাদের হাত কাইটা ফেলছে ইউসুফ তো এত সুন্দর তবে আপনিও সুন্দর তবে কার সৌন্দর্যটা বেশি আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়েশা ইউসুফ এত সুন্দর আল্লাহ তাআলা পৃথিবীতে যত সৌন্দর্য দিয়েছেন এর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফকে দিয়েছেন আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর তবে আমার সৌন্দর্যটা কেমন জানোনি বলে আল্লাহ তাআলা আমার মতো সুন্দর করে কাউকে বানায় নাই এমনকি জান্নাতের ভিতরে কিছু রাখে নাই কিয়ামতের ময়দানে কিছু রাখে নাই জান্নাতের ভিতর আল্লাহ তাআলা আমার চেয়ে সুন্দর কাউকে বানায় নাই বলেন সুবহানাল্লাহ বলে ইউসুফ সুন্দর তবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে কেউ সুন্দর নাই সুবহানাল্লাহ এখন আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর রাসূল ইউসুফের যদি ইউসুফকে দেখে যদি মিশরের মেয়েরা হাত কাটতে পারে আপনি যখন গোসলখানায় প্রবেশ করছেন তিন কোণাকে পাথরের উপরে যখন পা রেখেছেন ওই তিন কোণার একটা কোণা আমি আয়েশার বুড়ে আঙ্গুলের উপরে লেগেছে বুড়ে আঙ্গুলটা ফাটিয়া রক্ত প্রবাহিত হয়েছে আল্লাহর নবী বলেন আয়েশা আগে কেন বলা নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আপনার চাঁদ মুখের দিকে তাকায় ছিলাম আপনার চেহারার দিকে তাকায় ছিলাম আমি আমার সব কিছু ভুইলা শুধু আপনার প্রেম সাগরে এই হাবলুবু খাচ্ছিলাম বলুন সুবহানাল্লাহ এটাই হইল আমার নবী
আমার নবীর সৌন্দর্য আমার নবীর সুন্দর আল্লাহ তাআলা আমার নবীকে এত সুন্দর করে বানাইছেন তো যেই কথা বলতেছিলাম মিলাদুন নবী আর সিরাতুন নবী তা মিলাদ অর্থ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত জন্মের সময় যে ঘটনাগুলো বলেছে দুই একটা কথা বলি যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা মক্কার লোকেরা শুধু কানাফিসা করতেছে আয় হায় এত ঘ্রাণ অথচ মক্কার একটা রসম ছিল যদি কারো স্বামী মারা যেত তাহলে খুশবু ব্যবহার করা নিষেধ ছিল খুশবু ব্যবহার করত না কিন্তু আমেনা রাস্তা দিয়ে হাঁটলে সেখানেও ঘ্রাণ আমেনা টয়লেটে গেলে সেখানেও ঘ্রাণ আমেনা যদি রাস্তা দিয়ে হাঁটে বলে কূপের কাছে পানি আনার জন্য যায় সেখানেও ঘ্রাণ আমেনা যেখানে যায় সেখানে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ ছড়ায় ঘ্রাণ আর ঘ্রাণ ছড়ায় আব্দুল মুত্তালিব ঘরে আয়েশা বিবিকে ডাক দিয়া বলে বিবি আমেনা তো আমার নাক কাটবে ও তো খুশবু ব্যবহার করে অথচ মক্কার ভিতর তো খুশবু ব্যবহার করা নিষেধ কিছু বলতেও পারি না কয়েকদিন আগে স্বামী হারাইলো কিছু বলাও যাচ্ছে না বিবি ডাক দিয়া বলে আব্দুল মুত্তালিব আমি যখন গোসলখানায় আমেনার পরে গোসল করতে যাই গোসলখানায় যাওয়ার পরে থেকে যিনি খুশবুর ভান্ডার এখান থেকে খুশবু ছড়াইতেছে সুঘ্রাণ ছড়াইতেছে কি বলবো কিছুই বলতে পারি না বুঝতে পারি না আমেনাকে দুইজন পরামর্শ ডাক দিলেন মা আমেনা এরে মা আমেনা বলো বলো এত খুশবু তুমি কোথায় পাও কেন তুমি ব্যবহার করো আমেনা ব্যাপারটা বুঝতে পাইরা থুতু ফাইরা বাইর করে জমিনের ভিতরে থুতু ফালাইলেন আর ডাক দিয়া বলেন আব্বা জান এই যে থুতু থুতু থেকে ঘ্রাণ ছড়াইতেছে এটা আমার কোনো ক্রেডিট নয় যেদিন আমার পেটে আমার সন্তান এসেছে ওদিন থেকে আমার শরীর থেকে ঘ্রাণ ছড়ায় আমার থুতু থেকে ঘ্রাণ ছড়ায় শুধু তাই না আব্বা জান বলতে চাই নাই আমি যখন উত্তপ্ত মরুভূমির ভিতরে বের হই পরে যখন আমি বালুর ভিতরে পা লাগাই বালুটা ঠান্ডা হয়ে যায় আমি যখন রোদ্রের ভিতরে বাইর হই আসমানের মেঘমালা আমার মাথায় ছায়া দেয় শুধু তাই না আসমানের অন্ত পাখিগুলো ডাক দিয়ে কয় আমেনা সালাম সালাম তোমার গর্বের ভিতরে হইল রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু তাই না আব্বা জান আমি যখন কূপের সামনে হাজির হয়ে যাই মক্কার মেয়ে লোকেরা ডাক দিয়া কয় আমি না তুমি কূপের কাছ থেকে যাইও না একটু সময় অপেক্ষা করন কারণ আমি যখন কূপের কাছে যাই আমি বালতি ফলায়া আমি কূপ থেকে পানি উঠানো দরকার নাই বরঞ্চ কূপের পানিগুলো আমি আমেনাকে ডাক দিয়া বলে আমেনা কেন তুমি কূপের কাছে আসলা তুমি যদি অর্ডার করতা তোমার আসার দরকার ছিল না আমি তোমার বাসার সামনে হাজির হয়ে যাইতা এটা হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এ মিয়া আমেনা ডাক দিয়া বলেন আব্বা জান শুধু তাই না যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সন্তান আমার গর্ভে আসছে ওই দিন থেকে নিয়া ১২ জন রাসূল বলে আমি তাদের সাথে মুলাকাত হয়েছে স্বপ্নের যুগে আয়েশা সালাম দেয় ডাক দিয়া বলে আমেনা সালাম সালাম তোমার গর্ভে ভিতর রাহমাতাল লিল আলামিন সালাম সালাম তোমার ভিতর রাহমাতাল লিল আলামিন শুধু তাই না আব্বা জান যেদিন মুহাম্মদ রাসূল আমার সন্তান আমার গর্ভের ভিতরে এসেছে ওই দিন থেকে আমার সাথে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে স্বপ্নের যুগে সাক্ষাৎ হয়ে গিয়েছে ঈসার নবীর মা আম্মা জানের সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এটা হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না রে বাবা আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার ভিতরে আগমন করেছে যেদিন আপনার আমার নবী দুনিয়া আসছে দাসী উম্মে আয়মান ডাক দিয়া বলেন আল্লাহর নবী যখন দুনিয়ার ভিতরে আসে আল্লাহর নবী যখন দুনিয়ার ভিতরে আসে বলে আমরা আমেনার সরাঙ্গা দেখি নাই চেহারার উজ্জ্বলর কারণে পুরো ঘরটা আলোকিত হয়ে গিয়ে শুধু তাই না আল্লাহর নবী যখন দুনিয়ার ভিতরে আসলো পুরা ঘরটা আলোকিত হয়ে গিয়েছে একটু পরে আবার অন্ধকার হয়ে গিয়েছে আমার কোলে শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কোলের ভিতরে ছিল আমি দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কোলের ভিতরে নাই আমেনা হাউ মাউ করে কান্না শুরু করে দিল আয় হায় তখন জিনবুতের একটা প্রভাব ছিল বাচ্চাদের উপরে জিনের আসর করত না জানি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ছোট বাচ্চাকে জিনবুতে নিয়ে গেছে এই জন্য আমেনা কান্না শুরু করে দিয়েছে কান্না শুরু করে দিয়েছে এমন সময় কে যেন ডাক দিয়া কয় আমেনা কান্না কইরো না আমার বন্ধু যখন তারার মুখে এসেছে আমার বন্ধুকে দেখার জন্য সমস্ত মখলুকাত এবং আসমানের ফেরেশতারা পাগল পারা হয়ে গিয়েছে এই জন্য
আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার বন্ধুকে মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব तमाम পৃথিবী আল্লাহর নবীকে একটা ঘুরান দিয়ে নিয়ে এসেছে বলুন সুবহানাল্লাহ এটাই হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কতগুলো বলবো আমেনা বলে শুধু তাই না দুনিয়ার মানুষ শোনো যখন আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার সন্তান আমার ঘরের ভিতরে পেটের ভিতরে আমি যখন জুসনা রাতে যখন আমি বাহিরে বের হইতাম আসমানের তারকাগুলো এসে আমাকে সালাম দিত বলুন সুবহানাল্লাহ জঙ্গলের হিংস্র প্রাণীগুলো দেখে আমাকে সালাম দিত বলুন সুবহানাল্লাহ আর ডাক দিয়া বলতো সিরাতুন নবী আর মিলাদুন নবী তো আলোচনা করতেছি আমি তো এই বিষয়ের উপরে শুরু থেকে ইনশাআল্লাহ সিরাতুন নবী আর মিলাদুন নবী দুইটা বিষয়ে আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ যাই হোক এই যে দেখলেই যতগুলো আলোচনা হইল এই সবগুলাই হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ মিলাদ এটাও সিরাতের অংশ বলে এরপর হইল মুজিজাতুন নবী মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা কি বলে মক্কার লোকেরা আল্লাহর নবীকে কয় এই মুহাম্মদ যদি এই চন্দ্রকে দুই টুকরা করতে পারো তাহলে আমরা কালিমা পড়ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতে আঙ্গুল দিয়ে এরকম ইশারা দিয়েছে চাঁদ দুই পাশে পড়ে গিয়েছে বলুন সুবহানাল্লাহ এটা হলো মুজিজাতুন নবী এটাও হলো সিরাতুন নবীর অংশ বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো এমন সময় আবু জাহেল একটা পাথরের টুকরা হাতের ভিতরে নিয়ে আয়েশা কয় ও মুহাম্মদ তুমি যদি বলতে পারো হাতের ভিতরে কি তাহলে আমরা কালিমা পড়া মুসলমান হয়ে যাব আল্লাহর নবী ডাক দিয়ে বলে চাচা জান আমার বলার দরকার নাই আপনার হাতের ভিতরে যা আছে সেটাই যদি বলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে তাহলে কি কালিমা পড়বেন নি তাহলে তার প্রশ্নই থাকে না আল্লাহর নবী ডাক দিয়ে বলে হাতের ভিতরে কি আছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলো পাথর থেকে আওয়াজ আসে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহু আকবার এটাও হলো সিরাতুন নবীর অংশ তাহলে পাইলাম বলেন সিরাত রাসূল বাবু আফাতুন বাবু ওয়ালাদাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়া বাবু আফাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল তার মানে গোটা 63 বছর জিন্দেগীর ভিতরে যা আছে মিলাদুন নবী মুজিজাতুন নবী দালাইলুন নবী সূরাতুন নবী সিরাতুন নবী সব হইলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ ঠিক কিনা জোরে বলেন আচ্ছা মিলাদুন নবী এই যে আলোচনাগুলো করলাম উম্মতের এর থেকে আমলের কিছু আছে হ্যাঁ মিলাদ থেকে আলোচনা এই যে আলোচনা করলাম সওয়াব হয়েছে হ্যাঁ যত আলোচনা করবেন তত সওয়াব হবে এই জায়গা পালনের কিছু নাই পালনের কিছু নাই আলোচনা করবেন সওয়াব হবে পালন কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য উহুদের ময়দানে একদম দান শহীদ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দিয়া সিজদা দিয়েছেন উতবা সাইবা আল্লাহর নবীর ঘাড়ের উপরে উটের নাড়িগুলো চাপায়া দিয়েছেন এখন আসেন পালন করবেন নামাজ যত কষ্ট আসুক নামাজ সারব না বলে পিটান খাওয়া লাগলে নামাজ সারব না বলে যদি মার খাওয়া লাগে তারপর নামাজ সারব না ঠিক কিনা জোরে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাড়ের উপরে যখন নারী বুড়গুলো চাপায় দিয়েছে রাসূল কাবা চত্বরে সেজদা দিয়েছে নারীগুলো উটের নারী বুড়িগুলো চাপায় দিয়েছে রাসূল মাথা জাগাইতে পারেন না রাসূলের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা ছোট ছোট হাত দিয়ে নারী বুড়িগুলো সরায়া বাবার দুই বেলা দুইটা চুমু দেয় আর ডাক দিয়া বলে আব্বা জান আপনার অপরাধ কি আপনি শুধু বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এটাই কি আপনার অপরাধ তাহলে শুনে নেন আমি হাত উঠে বললাম আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও আল্লাহর নবী হাত দুইটা নামায়া দুই হাতে চুমু দিয়া ডাক দিয়া বলে মা ওদের জন্য বদদোয়া করিস না তুই যখন বললে ওদেরকে ধ্বংস করিয়া দাও আমি তোর বাবা যদি আমিন বলতাম সাথে সাথে মক্কা তছনছ হয়ে যেত লয় হয়ে যেত মা ওরা যদি ধ্বংস হয়ে যায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কাকে দাওয়াত দিব কাকে কালিমা পড়াবো কে দিনের পথে আসবে আমি তো ধ্বংস করার জন্য আসি নাই আল্লাহ তাআলা আমাকে তো পাঠাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা তো
আমাকে রহমত স্বরূপ পাঠাইছে ধ্বংস করার জন্য পাঠায় নাই এ বাবা আজকে এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মেলন থেকে এই মাহফিল থেকে আমি ইমরান হোসেন মুজাহিদি আমি নালায়েক অযোগ্য আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো যোগ্যতা নাই তবে সরকারে তো আলমের একটা নসিহত কইরা যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন এমন সময় সাহাবীদেরকে বলেন ও আমার সাহাবা ইকরাম আজকে আমি সকলকে নসিহত করব না একজনকে নসিহত করব যে আমার নসিহতটা নিজে শুনবা নিজে আমল করবা আনি ওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিবা কে আছো আবু হুরায়রা বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওগো সরকার আমি আবু হুরায়রা রাজি আছি আপনার নসিহতটা শোনার জন্য আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল আমাকে কাছে ডাকলেন ফা আখাযা ইয়াদি আল্লাহর রাসূল হাতটা ধরলেন আদা খামসিন একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন এরপর আল্লাহর নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরায়রা গুনাহ ছাড়া দাও গুনাহ ছাড়া দাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও যুবক ভাইরা আমার আজকে 12ই রবিউল আউয়াল মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সোমবার দিন 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার তো কোনো পুঁজি নাই এই 12ই রবিউল আউয়াল আমি আপনাদেরকে সাক্ষী রেখা আমি ইমরান হোসেন মুজাহিদি আমাকে বলতেছি আরে ইমরান ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ইমরান রে গুনাহ ছাইরা দাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও যুবক ভাইরা আমার ব্যবসায়ী ভাইরা আমার এরে কলিজার টুকরো যুবক ভাই মুরব্বী বাবার আমার এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন থেকে মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর নসিহতটাকে গ্রহণ করে আজ থেকে নিয়াত করব আর কেউ কেউ গুনাহ করব না নামাজ ছাড়ব না কে কে পারব না কবুল করেন বলুন আমিন আরো জোরে বলুন আমিন আল্লাহ গুনাহ মুক্ত জীবন করার তৌফিক দেন আয় আল্লাহ নেক আমল করার তৌফিক দেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত ওয়াক্ত মতন পড়তে পারি তৌফিক দান বলুন আমিন।